আমেরিকার দুজন মন্ত্রী আন্ডার সেক্রেটারি, মানে আমরা এভাবে মন্ত্রী বলি, আমেরিকাতে তো আসলে মন্ত্রী নেই, তারা সেক্রেটারি, সেক্রেটারি হচ্ছেন আমাদের মন্ত্রীর সমান, সো আন্ডার সেক্রেটারি মন্ত্রী চেয়ে একটু নিচে মিস উজরা জিয়া এবং ডোনাল্ড লু, উনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশে এসে পৌঁছে গেছেন গতকালই। তাদের এই সফর নিয়ে খুব মনোযোগ আমাদের ছিল এবং এবার আসলে পার্টনারশিপ ডায়ালগ টাইপের কিছু না, একসময় এগুলো হয়েছে কিন্তু না, এবার তারা এসে এক্সক্লুসিভলি বাংলাদেশের নির্বাচন নিয়ে, জাতীয় রোহিঙ্গা নিয়ে একটা কর্মসূচি তাদের আছে এবং আমি আলোচনা করেছি যে একটা বার্মা অ্যাক্ট হয়েছে যেটার কারণে মিয়ানমারে আমেরিকার একটা ভিন্ন রকম স্বার্থ তৈরি হয়েছে, ওখানে এমনকি সামরিক অভিযানের সম্ভাবনাও আছে, সো সেটাও তাদের একটা গুরুত্বপূর্ণ ইস্যু, কিন্তু মূলত বাংলাদেশের নির্বাচন সেটা নিয়ে আসছে। তো এটাকে মাথায় রেখে আজই আর কিছুক্ষণের মধ্যে দুটো পরপর সমাবেশ হতে যাচ্ছে, প্রথমটা বিএনপির, দুপুর দুটোয় হবে এটা। বিএনপি রাগঢাক নেই, বিএনপি ক্লিয়ারলি বলেছে তারা এটা স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ করতে চায় এবং আওয়ামী লীগ যথারীতি তাদের সে ফাজলামোটা, শান্তি সমাবেশের নামে সে ফাজলামোটা করবে এক ঘন্টা পর। এ দুটোর পরিস্থিতিটা কি হতে পারে, কেন হচ্ছে, আগে কিছু বলার কথা আবার একটু বলতে চাই, এই কথাগুলো এই সময় আমাদের বল চালিয়ে যেতে হবে কারণ এগুলো বারবার ঘটছে, বলবো পরের দিকে। তার আগে একটা জিনিসকে আমরা খেয়াল করছি, একটা অভিনব ঘটনা ঘটেছে এই জনসভাকে কেন্দ্র করে, বিএনপি জনসভাকে কেন্দ্র করে, মানে 12 বছর পর আমি পত্রিকায় যতদূর দেখলাম যে বিভিন্ন এলাকায় মাইকিং করার অনুমতি দেওয়া হয়েছে বিএনপিকে জনসভার জন্য, মানে পুলিশ, আমাদের দেশটা কোথায় চলে গেছে, এই যে জনসভা করতে দেয়া হয়, এই যে এখন মাইকিং করতে অনুমতি দেয়া হয়, এই পুলিশ কি করেছে কিছুদিন আগে, পুলিশ মানে তো গভর্নমেন্টের এক্সটেনশন, ঠিক আছে, এবং গভর্নমেন্ট যা চায় তাই করে বেরিয়েছে, সুতরাং পুলিশ আক্ষরিক অর্থে সরকারের লাঠিয়ালে পরিণত হয়েছিল, এখনও লাঠিয়াল আছে কিন্তু চাপটাপ আছে, এই পুলিশ এখন জামাই আদর করে প্রোগ্রাম করতে দেয়, এই পুলিশ এখন মাইকিংয়ের অনুমতি দেয় ঢাকা শহরে, যদিও একটা অ্যাটলিস্ট একটা রিক্সা অ্যাটাক হয়েছে আওয়ামী লীগের পাণ্ডাদের হাতে, কিন্তু করতে দিয়েছে। এই দেশের লোকজন বাংলাদেশের প্রশ্নে আমেরিকাকে ডেকে আনবে না কেন, আনবে না কেন, পুলিশ নামে, আমলা নামে যদি এসব এবং সরকারের নামে যদি এসব নিপীড়ক বসে থাকে, মানুষ আমেরিকা না যে কোনো কিছুকে আরও ডাকবে, ডাকতেই থাকবে, হ্যাঁ, এত সোজা না, সরকারের জায়গায় বসে আরামে থেকে মানুষের এই সাইকোলজি বোঝা যাবে না। বিএনপি জনসভা নিয়ে আসছে এবং বিএনপি জনসভার কি হতে পারে সে ধরনের এক ধরনের ধারণা আছে, সেগুলো নিয়ে কথা বলি। তার আগে আমি পাল্টা প্রশ্ন করি, আওয়ামী লীগের কেন, হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি মাঠে থাকলে আওয়ামী লীগ মাঠে থাকছে, প্রথম ইগনোর করার চেষ্টা করছে, না আমরা দিয়েছি মিলে গেছে, কিন্তু একটা পর্যায়ে তারা বলা শুরু করলো যে তারা শান্তি সমাবেশ করছে, শান্তি সমাবেশ কেন, বিএনপি একটা সন্ত্রাসী দল, বিএনপি সন্ত্রাসী দলটা তারা মানে সন্ত্রাস করবে, ভাঙচুর করবে, অগ্নি সন্ত্রাস করবে, সুতরাং এগুলো ঠেকাবেন তারা বলে দিয়েছেন প্রকাশ্যভাবে, বহুজন বলেছে, আমি যখনই বলেছে কথা বলেছি, এখানে বলেছি, টিভিতে টকশোতে আওয়ামী লীগ নেতাদের সাথে বসে বলেছি, এমপিরাও ছিলেন এবং কিছু কিছু এমপি বলার চেষ্টা করেন, তাদের রাজনৈতিক দল হিসাবে, গণমানুষের দল হিসাবে নাকি একটা দায়িত্ব আছে, জানতে চেয়েছিলাম সংবিধানের কোন জায়গায় বা আইনের কোন জায়গায় আপনাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে, একটু বলেন তো, আপনি তো এমপি, তথাকথিত আইন প্রণেতা না এরা, এরা এই বেসিকটুকু জানে না যে এই কথাটা বলা যায় না, আওয়ামী লীগ কিছু কেয়ার করে না, কিছু আসে যায় না, সো সে বলেছে, উদাহরণ দিয়ে বলেছি যে আপনারা পুলিশ দিয়ে ঠেঙান বিএনপি যদি নাশকতা করে, না পারলে বিজিবি, না পারলে মিলিটারি, আমি এক্সাম্পল দিয়ে বলেছিলাম কিছুদিন আগে যখন ব্রাজিলে বলসোনারো, জাইর বলসোনারো নির্বাচনে হেরে গেলেন, তার সমর্থকরা এসে বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছে, পুলিশ ঠেকাতে পারেনি, মিলিশিয়া ঠেকাতে পারেনি, শেষে মিলিটারি ডাকা হয়েছিল, কই লুলারা সিলভা নির্বাচনে জিতেছেন, তার সমর্থন বলসোনারোর চাইতে বেশি, লুলা তো ডাইকে বলে না যে সবাই মাঠে আসেন এদেরকে ঠেকান, এটা ফাজলামো, এটা রাষ্ট্র না, এটা করা মানেই হচ্ছে আপনি এটাকে রাষ্ট্র হিসাবে রাখছেন না, চর দখলের মতো আপনি কতগুলো পাণ্ডালে লিয়ে দিচ্ছেন মাঠ দখলে রাখা, সরকার ইনফ্যাক্ট এই কাজটা করছে, আচ্ছা ঠিক আছে আপনারা থাকবেন, কিন্তু 1 লাখ লোক
প্রথম আলো একটা রিপোর্ট করেছে, ওখানে নাম প্রকাশে অনিচ্ছুক কেউ কেউ বলছেন তারা আমেরিকাকে দেখিয়ে দিতে চায়। আমেরিকা না, ইনফ্যাক্ট এই মুহূর্তে ইউরোপিয়ান ইউনিয়নেরও একটা দল বাংলাদেশে আছে, তাদেরকে দেখিয়ে দিতে চায় যে আওয়ামী লীগেরও অনেক জনসমর্থন আছে। মানে এর চেয়ে বড় কৌতুক আসলে আর কিছু হতে পারে? ইনফ্যাক্ট তারা বড় সমাবেশ করবেন এটা দেখানো ছাড়া আর কোনো কারণ নেই, কেউ স্বীকার করুক না করুক আমরা তাই বুঝি। মানে আমেরিকাকে এখন আওয়ামী লীগ দেখাতে চায়, দেখো আমাদেরও কিন্তু জনসমর্থন আছে। মানে বাংলাদেশে এখন আওয়ামী লীগ যে প্রতাপ দেখাতো, আমেরিকাকে পুঁছি না গুনি না ইউরোপকে যাতা করছি যাতা বলছি, কিন্তু আমেরিকার সামনে এখন দেখানোর চেষ্টা করতেছে। তার মানে নিজের রাজনীতিটা এখন আমেরিকা এন্ডোর্স করতে হবে, সেই জায়গায় আওয়ামী লীগে চলে গেছে। আহা, কবে তারা নাক গলানো মাতব্বরি কত কী বললো, কিন্তু এখন তারা এই কাজ করার চেষ্টা করছে। খুবই হাস্যকর দেউলিয়াত্ম। আর স্বৈরাচারী সরকার আসলে এই দেউলিয়াত্মগুলো দিয়ে বেশি দিন টিকে থাকতে পারে, কারণ স্বৈরাচারী সরকার আসলে টিকে থাকার তার ভিত্তি হচ্ছে শক্তি। আমি কাউকে গুনি টুনি না, পুছি না, আমি আমেরিকাকে গুনি না, আমি ইউরোপকে গুনি না, আমারও কিছু খোটার জোর আছে, আমি ওইটা দিয়েই খুব কদি, আমি লাফাই, আমার পাকিস্তান, আমার ভারত আছে, আমার চায়না আছে, আমার রাশিয়া আছে। কিন্তু আপনি যখনই দেখাচ্ছেন আপনি আমেরিকাকে দেখানোর চেষ্টা করছেন, ওই দিনই ইনফ্যাক্ট আপনার ক্ষমতার যে ভিত্তি, ক্ষমতায় থাকার যে বেজ, সেটা নড়ে গেছে, এটা খুব স্পষ্টভাবে প্রমাণিত হয়। কিন্তু সবচেয়ে জরুরি যে প্রশ্নটা, আওয়ামী লীগ একটা কারণে আমি মনে করি যে এটা করতে গিয়ে, অতি চালাকি করতে গিয়ে ভুল করেছে, সেটা হলো এই মুহূর্তে, এগুলো নিয়ে আমরা দীর্ঘদিন কথা বলেছি, কিন্তু এই মুহূর্তে এগুলো রিপোর্টেড হয়েছে নিশ্চয়ই, কিন্তু এই মুহূর্তে তারা বাংলাদেশের থেকে দেখছেন মাত্র 1.5 কিলোমিটার দূরত্ব, নয়াপল্টন থেকে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সম্ভবত তারা করছেন 1.5 কিলোমিটার দূরত্বের মধ্যে এরকম দুটো জনসভা একই রকম সময়ে। ইনফ্যাক্ট আপনি কিন্তু সকালে করে শেষ করেননি, একই রকম সময়ে আপনি ডাকছেন। দীর্ঘদিন থেকে আমরা বলছি যে এটা অন্যায়, এটা অসভ্যতা। বিএনপি চমৎকারভাবে বলেছিল যে আপনাদের ডেটগুলো দেন, আমরা সেটা দেখে আমরা আমাদের ডেট দেবো, কিন্তু তারা শোনেননি। তারপর তারা বলেছেন না, আমরা আপনাদের দিনই থাকতে চাই, কারণ আপনারা ভাঙচুর করবেন, আপনারা নাশকতা করবেন। 1.5 কিলোমিটারের মধ্যে এরকম একটা পরিস্থিতি আছে, সেটা সংঘাত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে আসলে। কারণ আমি প্রায় বলি যে বিএনপির মতো একটা টর্চার্ড দল, বিএনপির মতো টর্চার্ড এই দেশের ইতিহাসে আর কোনো দল হয় নাই, কারো আমলে হয় নাই, সোজা সাপটা কথা। 75-এর পর হ্যাঁ আরেকটা ইতিহাসও আসলে এই সরকারের, এই দলেরই সরকারের সময়, 71-এর পর, মানে বিশেষ করে যখন জাসদ তৈরি হয়েছে, জাসদও যথেষ্ট টর্চার্ড হয়েছে। আর বিএনপির এই টর্চারের যে ডিউরেশন, এত ডিউরেশনে আর কোনো দল টর্চার্ড হয়নি। সো একটা টর্চার্ড দল, তার মধ্যে ক্ষোভ, কষ্ট, ক্রোধ, ক্ষোভ সব কিছু আছে। ইনফ্যাক্ট বাংলাদেশে বিএনপির মতো টর্চার হতে হবে না, বাংলাদেশের সাধারণ মানুষও ক্রুদ্ধ হয়ে আছে, ক্ষুব্ধ হয়ে আছে, ঘৃণা করছে এই দলটাকে। সুতরাং আপনি যখন এরকম জনসভা করেন, আপনার দুই দল দুই দিক থেকে আসছে, বিভিন্ন দিকে দেখা হয়ে যাওয়া, যে কোনো সময় সংঘাত লেগে যেতে পারে। আর সংঘাত যদি লেগে নাও যায়, এই কাছাকাছি দূরত্বে আপনি জনসমাবেশ করছেন, এই একটা ব্যাপারই ইনফ্যাক্ট বিএনপির উচিত হবে। বিদেশিরা এখন মাঠে আছে, গুরুত্বপূর্ণ দুজন মানুষ মাঠে আছে, তাদেরকে তাদের কগনিজেন্সে আনা, যে এভাবেই আওয়ামী লীগ আসলে একটা সংঘাত বাঁধিয়ে দিতে চাইছে রাস্তায়, যে সংঘাত থেকে তারা তাদের মতো করে একটা বেনিফিট তোলার চেষ্টা করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই একটা প্রশ্নে প্রচণ্ড শোরগোল করা দরকার, কোনোভাবেই আওয়ামী লীগ এটা করবে না। যদিও আমরা যতই শোরগোল করি না কেন, আওয়ামী লীগ এটা ছাড়বে না। এবং খুব মজার ব্যাপার, আওয়ামী লীগ এটা না ছেড়ে কিন্তু একটা জিনিস প্রমাণ করে দেয়। আমি 10 ডিসেম্বরের আগে একটা ভিডিওতে এবং 10 ডিসেম্বরের পরেও বলেছি, সেটা হলো আওয়ামী লীগ আসলে প্রমাণ করে দিয়েছে তার জীবনটা আসলে কোন জায়গায়। 10 ডিসেম্বর বিএনপি রাজপথে বসে পড়বে, এই সম্ভাবনা তাদের মাথায় এসে তারা 7 তারিখ থেকে ওখানে ক্র্যাকডাউন শুরু করে, গুলি করে মানুষ হত্যা করে, তাদের অফিস ধ্বংস করে ফেলে। তার ভীতির জায়গাটা হচ্ছে বিএনপি রাজপথে যদি থাকে এবং সেখানে যদি তারা বসে যেতে পারে, তারা যদি এখানে অবস্থান করে ফেলতে পারে, সেটা সরকারের পতন ঘটিয়ে দেবে, এটা সরকার খুব ভালোভাবে জানে। ঠিক এই কারণে আমরা যত সমালোচনাই করি না কেন, সরকার আসলে শেষ পর্যন্ত হয়তো ওখানে থাকবে, কিন্তু আমরা সমালোচনাগুলো রাখবো, কারণ সে জানে মাঠের নিয়ন্ত্রণ যদি হাতছাড়া হয়ে যায়, মাঠে যদি বিএনপি থেকে যেতে পারে, সাধারণ জনগণ, বিএনপি একাই যথেষ্ট তার যে জনসমর্থন আছে একটা সরকারের পতনের পরিস্থিতি তৈরি করে ফেলা। আর বহুবার বলছি, বহুবার বলি, এই দেশে
চরম সংকটে থাকা মানুষও রাস্তায় নেমে আসবে। বাংলাদেশে ট্রুলি একটা গণ অভ্যুত্থানের পরিস্থিতি বিরাজ করে। এই সব কিছু, এসব তথ্য আপনার আমার চাইতে সরকার এবং সরকার প্রধানের কাছে বহু গোয়েন্দা সূত্র থেকে গিয়ে বসে আছে। আপনার আমার যে কারো চাইতে তাদের তথ্য বেশি, তাই না? 2018 সালে রাতে সিল মারতে হবে সিদ্ধান্ত কেন নিল? কারণ তাদের কাছে তথ্য ছিল যে দিনের বেলাও আপনি জোর করে সিল মারতে পারবেন না, মানুষ এত ক্ষুব্ধ হয়ে আছে, সো রাতেই মেরে দেন। এরকম তথ্য তাদের কাছে আমাদের চাইতে বেশি আছে, সুতরাং মাঠে তারা থাকার চেষ্টা করবে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা এই জিনিসটাকে, আমি বহুবার বহু ভিডিওতে বলেছি, আমি আবারও বললাম, যেহেতু আজকে খুব বড় স্কেলে ঘটনাটা ঘটছে এবং সেই কারণে আমাদের পয়েন্ট থেকে, আমাদের জায়গা থেকে এই প্রতিবাদটা আমরা যাতে জারি রাখি।